চলো বন্ধুরা, চলে এসেছি নবদুর্গা বেহালা তরুণ মাতৃসংঘ করে আমরা চলে এসেছি পার্ক সার্কাস ময়দানে। তো পরিমল পালদা স্টুডিও থেকে হাজরা পার্ক আর পার্ক সার্কাস ময়দান, এই দুটো কিন্তু প্রতিমা বেরিয়েছে। তো কালকে একই সময় সব ঠাকুর বেরিয়েছে, ওকে? তো যখন এখানে এসআরপি থেকে যখন সনাতন জেঠু স্টুডিও থেকে বেরোচ্ছিল নবদুর্গা, ঠিক সেই টাইমে পরিমলদা স্টুডিও থেকে বেরোচ্ছিল পার্ক সার্কাস ময়দান আর হাজরা পার্কে ঠাকুর। তো আমরা তো তুলতে পারিনি, কিন্তু তোমাদের তো দিতে হবে জিনিসটা। তো দেখো, এসে নামলাম ভোরবেলা, এখন 7:15 বাজে, সারা রাত জাগার পর, আর মা আসছে পিছনে। মা, চলো দেখতে থাকো। তো হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে, কিন্তু মা কিন্তু ওই দূরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? আমরা কিন্তু বাস থেকে দেখে নিয়েছি যে মা আসছে, ওই দেখো মা আসছে। ওকে, তো চলো ফুল ডিটেলটা দেখাবো। চলো, আমরা কিন্তু মায়ের সাথে এই ট্রলারটাই উঠে পড়েছি, ঠিক আছে? এই যে মা, রাস্তা থেকেই উঠে পড়েছি। তো চলো ডিটেলটা, ফুল ডিটেলটা দেখাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো। মায়ের আর বাবার কিন্তু, বাবা শাঁখ বাজাচ্ছে আর মা কিন্তু নৃত্যের রত। তো এইরকম মুহূর্ত আর এই রাস্তার মধ্যে খোলা আকাশের তলায়, এ যেন এক বিরল ঘটনা, ঠিক আছে? আমার চোখে এটা একদম বিরল ঘটনা, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। ওকে, চলো দেখতে থাকো। চলো সিনটা খালি দেখো, আমরা কিন্তু এখানে ট্রলারটার ওপরে, ট্রেলারটার ওপরে বসে আছি, মা কিন্তু চলছে গাড়ি করে, মা কিন্তু চলছে পার্ক সার্কাস ময়দান, ওই যে ওইদিকে।
তো গাড়িটা এই হয়তো এই টার্নিংটা নেবে, নিয়ে কিন্তু মা কিন্তু পুজো মণ্ডপে ঢুকবে। চলো দেখতে থাকো। যেন পুরো সেই আঁকা ছবি লাগছে, কি দুর্দান্ত। আচ্ছা তো চলো, এখানে কিন্তু মাকে ওই বাঁশের মাধ্যমে কুলিরা সব বেঁধে ওই ওই ট্রাকটা থেকে নামিয়ে মাঠে ঢোকানোর ব্যবস্থা করছে। তো চলো এবার মাঠে ঢুকিয়ে দেখাবো। তো চলো, ফোনে চার্জ না থাকার ধরুন এই মণ্ডপের এখান থেকে যে এই অবধি আনার যে প্রসেসটা, আমি কিন্তু অন্য ফোনে শ্যুট করেছিলাম, বাট সামহাউ সেটা মিসিং হয়ে গেছে। তো সেই দুর্দান্ত ক্লিপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি ভীষণ দুঃখিত। তো এই অবধি রইল। তা চলো, এই যে মা দাঁড়িয়ে আছে, তো মা মণ্ডপে ঢুকবে। তো অনেকক্ষণ হয়ে গেল আমরা সেই কালকে, মানে কালকের থেকে কন্টিনিউ এখনও অবধি চালিয়ে যাচ্ছি। তো চলো, মণ্ডপে ঢোকাতে ঢোকাতে এখন অনেক দেরি। তো ইতিমধ্যে ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে বেল বাটনটা প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকের মতো আসছি, আবার ফিরছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন্ড মাই চ্যানেল, অ্যান্ড টাটা, গুড বাই।